পেন কার্ড লিঙ্ক করার লাস্ট ডেট হয়েছে 31 মার্চলৈ। আজির ভিডিওতে মই দেখাম যে কেনে ধরনের চালান ক্রিয়েট করিব লাগে। 1000 টকার চালান ক্রিয়েট করিব লাগিব। তার পিছতে আধার কার্ডের লগত পেন কার্ড লিঙ্ক করিব পারিবা। কি প্রসেসর পুরা প্রসেসটো মই দেখাম, গতিকে ভিডিওটো একদম শেষলৈ চাই যাবা, কতো স্কিপ নকৰিবা। তার আগতে কবলৈ বিচাৰো, যদি এতিয়ালৈকে আসাম বেস চ্যানেলক সাবস্ক্রাইব করা নাই, আসাম বেস চ্যানেলক সাবস্ক্রাইব করে দিয়া, আর যদি ভিডিওটো লাইক করা নাই লাইক করে দিয়া। এতিয়া কি করিবা, সবার আগতে নিজের ফেভারেট ব্রাউজারটো ওপেন করিবা। মোবাইলত হক না কিয় বা ডেস্কটপত, ব্রাউজারৰ সার্চ বারত টাইপ করিব লাগিব incometax.gov.in। এই ইউআরএলটো টাইপ করার পিছতে এই পেজে খুলি আইব, আর এই ইউআরএল যোনটো হয় ইউআরএলটো এইটো ভিডিওর ডিসক্রিপশনতো আছে। ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কত ক্লিক করার পিছত এই পেজে খুলি আইব, আর এই পেজ খোলার পিছতে কি করিব লাগিব, ইয়াতে দেখি পাইছা লিঙ্ক আধার এটা অপশন আছে, 3 নম্বর অপশন, এই অপশনত ক্লিক করিব লাগিব। মই ক্লিক করেছো। আর এতিয়া চাই ইয়াতে পেজ এখন খুলি আহি গৈছে। এই পেজতে 3টা স্টেপ কমপ্লিট করিব লাগিব। আর ইয়াতে ফিজৰ বিষয় কোৱা হৈছে, ফিজ বর্তমান সময় 1000 টকা পে করবই লাগিব চালান ক্রিয়েট করে। তেতিয়ালে কি প্রসেস হয় ইয়াতে মন দিয়া। সবার প্রথম বক্সতে নিজের পেন নম্বর এন্টার করিব লাগিব। মই মোর পেন নম্বর এন্টার কৈ দিয়াছো। তার পিছতে আধার নম্বর 2 নম্বর বক্সতে এন্টার করিব লাগিব। যোনখন আধার কার্ড লিঙ্ক করিবলৈ বিচাৰি আছা সেইখন আধার কার্ড নম্বর। তার পিছতে ভ্যালিডেট বটন আছে, ভ্যালিডেট বটনত ক্লিক করিব লাগিব। ভ্যালিডেট বটনত ক্লিক করার পিছত ইয়াতে সব পপ আপ এখন আহি গৈছে। এই পপ আপত মোক কোৱা হৈ আছে যে পেমেন্ট এতিয়ালৈকে পে করা নাই, মই পেমেন্ট পে করিব লাগিব, তার পিছতে লিঙ্ক হব, কিয়নো চালান ক্রিয়েট হোৱা নাই। মই কি করিম, ইয়াতে কন্টিনিউ টু পে থ্রু ই পে টেক্স এই বটনত ক্লিক করিম। আর এতিয়া চাই ইয়াতে নতুন এখন পেজ খুলি আহি গৈছে। এই পেজতে সবার প্রথম ইয়াতে চোৱা কৈ আছে মোক PAN 10। তেতিয়ালে এই বক্সতে নিজের পেন কার্ড নম্বর আকো এন্টার করে দিবা। তারপর কনফার্ম পেন কার্ড নম্বর বক্সতে আকো সেম পেন কার্ড নম্বর এন্টার করিবা। তারপর ইয়াতে এটা শুদ্ধ মোবাইল নম্বর এন্টার করে দিবা। যিকোনো মোবাইল নম্বর এন্টার করলে হব, কিন্তু মন দিবা OTP রে ভেরিফাই করিব লাগিব। মোবাইল নম্বর এন্টার করার পিছতে কন্টিনিউ বটনত ক্লিক করিব লাগিব। কন্টিনিউ বটনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক কয় আছে যে মোবাইল নম্বরত এটা OTP পঠোৱা হৈছে, OTP টো এন্টার করার বাবে। তেতিয়ালে মোৰ ওচৰত OTP আহি গৈছে, মই OTP এন্টার কৈ দিয়াছো। OTP এন্টার করার পিছতে কন্টিনিউ বটনত ক্লিক করিব লাগিব। মই ক্লিক করে দিছো। কন্টিনিউ বটনত ক্লিক করার পিছত ইয়াতে দেখি পাই আছা ভেরিফাই হৈ গৈছে। পেন কার্ডৰ যোনটো নাম আছে সেই নামটো ইয়াতে দেখুৱাই আছে, আর লগতে ইয়াতে পেন নম্বর দেখুৱাই আছে। এতিয়া আকৌ কি করিব লাগিব, কন্টিনিউ বটনত ক্লিক করিব লাগিব। আর এতিয়া চাই ইয়াতে 3টা অপশন আহি গৈছে। সবার প্রথম অপশনে চয়েস করিব লাগিব। মই ইয়াতে প্রসিড বটনত ক্লিক করে দিছো। প্রসিড বটনত ক্লিক করার পিছত ইয়াতে দেখি পাই আছা এসেসমেন্ট ইয়ার আর টাইপ অফ পেমেন্ট, 2টা অপশন আছে। এসেসমেন্ট ইয়ার অপশনত ক্লিক করিবা। ক্লিক করার পিছত ইয়াতে ইয়ার বহুত দেখি পাই আছা, কিন্তু ইয়ার পৰা চয়েস করিব লাগিব ফাইনেন্সিয়াল ইয়ার 2023-2024 ভিতর ফাইনেন্সিয়াল ইয়ার চয়েস করিব লাগিব। তারপর টাইপ অফ পেমেন্ট অপশনত ক্লিক করিবা। ক্লিক করার পিছত বহুত অপশন দেখিবলৈ পাবা, কিন্তু ইয়ার পৰা চয়েস করিব লাগিব আদার রিসিপ্ট 500। এই অপশন চয়েস করার পিছতে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনত ক্লিক করিব লাগিব। আর এতিয়া চাই ইয়াতে নতুন এখন পেজ খুলি আহি গৈছে। তললৈ স্ক্রল ডাউন করিবা আর কন্টিনিউ অপশনত ক্লিক করিবা। কন্টিনিউ অপশনত ক্লিক করার পিছত এতিয়া ইয়ার পৰা পেমেন্ট পে করিব লাগিব। পেমেন্ট পে করার বহুত অপশন আছে, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ইয়ার পৰা নিজে চয়েস করিব লাগিব। মই ইয়াতে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করিম, সেই কারণে ICICI Bank ইয়ার পৰা চয়েস করে লৈছো। আর চয়েস করার পিছত ইয়াতে পেমেন্টৰ ডিটেইলস দেখুৱাই আছে। এতিয়া তললৈ স্ক্রল ডাউন করিব লাগিব, আর স্ক্রল ডাউন করার পিছতে পে নাও অপশনত ক্লিক করিব লাগিব। পে নাও অপশনত ক্লিক করার পিছত ইয়াতে টার্মস এন্ড কন্ডিশন আছে, পঢ়ি লবা। আর তারপর একসেপ্ট করে সাবমিট টু ব্যাঙ্ক অপশনত ক্লিক করে দিব লাগিব। মই ক্লিক করে দিছো। আর এতিয়া চাই ইয়াতে মোৰ ব্যাংকৰ পেজখন খুলি আহি গৈছে। পে এজ কৰ্পৰেট ইউজাৰ অপশ্যনেই মই চইচ কৰিম, কিয়নো মোৰ কাৰেণ্ট একাউণ্ট হয়, সেইকাৰণে পইচা নিজে কোনখন বেংকৰ পৰা দিবা সেইখন নিজে ডিচাইড কৰিব লাগিব। এতিয়া মই মোৰ ইণ্টাৰনেট বেংকিঙত লগ ইন কৰিব লাগিব, ইউজাৰ নেম আৰু পাছৱৰ্ড এণ্টাৰ কৰি বেংকৰ ফালৰ পৰা যোনটো OTP আহিছে OTP টো এই বক্সতে এণ্টাৰ কৰিম। OTP এণ্টাৰ কৰাৰ পিছতে ছাবমিট বটনত ক্লিক কৰি দিম। আৰু ছাবমিট বটনত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে প্ৰিভিউ দেখুৱাই আছে পেমেণ্ট ছাকচেছফুল হৈ গৈছে বুলি। ডাউনলোড ডেবিট এডভাইস অপশনত ক্লিক করে এই পেজখন মই ডাউনলোড করে লম PDF ফাইলতে। সো মই কোনো ধরনের রিফ্রেশ বা ব্যাক বাটন প্রেস করা নাই, মই অকল এই PDF খন ডাউনলোড করেছো, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আছে। নিজেও এনে ধরনের ব্যাক বা রিফ্রেশ বাটন প্রেস নকৰিবা। আর ইয়াতে সাকসেসফুল চালান ক্রিয়েট হয়ে গেছে, ইয়াতে দিয়ে পাইছা দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুলি। তলতে পুরা উল্লেখ করা আছে চালানৰ ডিটেইলছ। এতিয়া কি করব লাগিব, ইয়াতে ডাউনলোড বটন আছে, দেখি পাইছা ওপরতে আছে আর তলতেও আছে। ডাউনলোড অপশনত ক্লিক করে ডাউনলোড করিব লাগিব চালানখন, যদি লাগে রেফারেন্সের বাবে।
এতিয়াতো চোৱা, মই পে'মেণ্ট কৰি লৈছোঁ, চালানো ক্ৰিয়েট হৈ গৈছে। এতিয়া মই 5 দিনৰ পৰা 4 দিন ৱেইট কৰিব লাগিব পে'মেণ্ট আপডেট হোৱাৰ পিছতে মই আধাৰ কাৰ্ডৰ লগত পেন কাৰ্ড লিংক কৰাৰ প্ৰচেছটো দেখুৱাব পাৰিম। সেইকাৰণে মই ভিডিঅ'টো প'ষ্ট কৰি দি আছোঁ। চোৱা, মোৰ পে'মেণ্ট আপডেট হওঁতে 7 দিন সময় লাগি গৈছে, কিয়নো মাজতে দেওবাৰ আছিলে। সেইকাৰণে যিয়েই হওক পে'মেণ্ট আপডেট হৈ গৈছে। এতিয়া মই আগৰ প্ৰচেছটো দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। এতিয়া আকৌ কি কৰিব লাগিব, ই ফিলিংৰ ৱেবছাইটটো অ'পেন কৰিব লাগিব আৰু লিংক আধাৰ অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। মই ক্লিক কৰিছোঁ আৰু এতিয়া চোৱা, ছেম পেজখনেই খুলি আহি গৈছে যোনখন পেজৰ পৰা আমি পে'মেণ্ট কৰিছিলোঁ। এতিয়া চবৰ আগতে পেন নম্বৰ এই বক্সতে এণ্টাৰ কৰিম, তাৰপিছত আধাৰ নম্বৰ এই বক্সতে এণ্টাৰ কৰিম, তাৰপিছতে কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰিম। কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে চোৱা, মই পে'মেণ্ট কৰিছিলোঁ, ইয়াতে পূৰা উল্লেখ কৰা আছে কিমান টকা পে'মেণ্ট কৰিছিলোঁ, চালান ছিৰিয়েল নম্বৰ কি হয়, বি এছ আৰ কোড কি হয়, ডেট অফ পে'মেণ্ট কোনটো ডেটত মই পে'মেণ্ট কৰিছিলোঁ, ইয়াতে পূৰা উল্লেখ কৰা আছে। এতিয়া মই কি কৰিম, কণ্টিনিউ অপশ্যন আছে, কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰিম। কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে দেখি পাই আছা মোৰ পেন নম্বৰ দেখুৱাই আছে, আধাৰ নম্বৰ দেখুৱাই আছে। তাৰপিছত ইয়াতে চোৱা, নেম এজ পাৰ আধাৰ, মানে আধাৰ কাৰ্ডত যোনটো নাম আছে সেই নামটো এণ্টাৰ কৰাৰ বাবে কৈ আছে। তাৰপিছত ইয়াতে চোৱা, মোবাইল নম্বৰ, মোবাইল নম্বৰ যিকোনো এটা এণ্টাৰ কৰিলে ইয়াতে হ'ব। তাৰপিছতে ইয়াতে দেখি পাই আছা চেকবক্স আছে, 2টা বক্সত চেকমাৰ্ক কৰি দিবা। তাৰপিছতে লিংক আধাৰ অপশ্যনত ক্লিক কৰি দিবা। যদি নাম ভুল থাকে নিজৰ পেন কাৰ্ডতে আৰু আধাৰ কাৰ্ডত থাকে শুদ্ধটো, তেতিয়াহ'লে লিংক নহ'ব, সেইটো ভালকৈ মন দিবা। আধাৰ কাৰ্ডত যোনটো নাম আছে সেই নাম আৰু পেন কাৰ্ডত যোনটো নাম আছে সেই নাম লগতে ডেট অফ বাৰ্থ চব চেম থাকিব লাগিব। তাৰপিছতে ইয়াতে ভেৰিফাই হ'ব আৰু ভেৰিফাই হোৱাৰ পিছতে লিংক হ'ব। লিংক আধাৰ অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত ইয়াতে চোৱা, যোনটো মোবাইল নম্বৰ এণ্টাৰ কৰিছিলোঁ সেই মোবাইল নম্বৰত এটা অ'টিপি আহিছে, অ'টিপিটো এণ্টাৰ কৰিব লাগিব। অ'টিপি এণ্টাৰ কৰাৰ পিছতে ভেলিডেট অপশ্যনত ক্লিক কৰিব লাগিব আৰু ভেলিডেট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছতে ইয়াতে দেখি পাই আছা ইয়ৰ ৰিকুৱেষ্ট ফৰ আধাৰ পেন লিংকিং হেজ বিন চেণ্ড টু UDI ফৰ ভেলিডেশ্যন, প্লিজ চেক দ্য ষ্টেটাছ লেটাৰ বাই ক্লিকিং অন লিংক আধাৰ ষ্টেটাছ লিংক ইন হোম পেজ। মই যোৱা ভিডিঅ'তে দেখুৱাইছোঁ যে কেনেধৰণে ফ্ৰী চেক কৰিব পাৰিবা আধাৰ কাৰ্ড পেন কাৰ্ডৰ লগত লিংক আছে নে নাই। ইয়াতে সেইটোও কৈ আছে যে 2-3 দিন পিছতে, ইয়াতে 2-3 দিন কোৱা নাই, কেইদিনমান পিছতে চেক কৰাৰ বাবে কৈ আছে, কিয়নো পেন কাৰ্ডৰ ডিটেইলছ UDIক পঠিয়াই দিছে। এতিয়া UDIয়ে ভেৰিফাই কৰিব আৰু ভেৰিফাই কৰাৰ পিছতে পেন কাৰ্ড আধাৰ কাৰ্ডৰ লগত লিংক হৈ যাব। অ'কে বাটনত প্ৰেছ কৰিম। এতিয়া চোৱা, ৰিকুৱেষ্টটো কমপ্লিট হৈ গৈছে, এতিয়া মোৰ কাম শেষ, কিয়নো এতিয়া সিহঁতে ভেৰিফাই কৰিব আৰু ভেৰিফাই কৰাৰ পিছত যদি চব কাৰেক্ট হয় তেতিয়াহ'লে লিংক হৈ যাব। আজি মই দেখুৱাইছোঁ যে কেনেধৰণে পেন কাৰ্ড আধাৰ কাৰ্ডৰ লগত লিংক কৰিব পাৰিবা। যদি লিংক কৰাত কিবা অসুবিধা হৈছে বা এইটো ভিডিঅ'ৰ বিষয়ে কিবা জানিবলগীয়া আছে মোক কমেণ্ট বক্সত ক'বা, কমেণ্টৰ উত্তৰ 100% দিম। আজিলৈ ইমানেই, আগলৈ মিলি থাকিম আৰু এটা নতুন ভিডিঅ'লৈ। বাই বাই।